ওম নমো শিবায়। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বরের কাছে সকলের জন্য শুভকামনা প্রার্থনা করে ঈশ্বর যেন আপনাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং সর্বোপরি আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন। আমার এই মিস্টার কৈরি চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগতম। আমার এই চ্যানেলটিতে নিয়মিত জ্যোতিষ সম্পর্কে এবং আধ্যাত্মিকমূলক প্রেরণাদায়ক ভিডিও গুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করে অন্যকে ভিডিওটির গুরুত্ব সম্বন্ধে জানাতে সাহায্য করুন, যাতে প্রত্যেকে আমার এই ভিডিওর মাধ্যমে যত সামান্য হলেও আপনার মাধ্যম দিয়ে তাদের জীবনের কিছুটা হলেও পরিবর্তন করতে পারে। মানুষ হয়ে মানুষের উপকার করাও কিন্তু ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জানানোর একটি অন্যতম প্রচেষ্টা, তাই এই প্রচেষ্টাকে ব্যর্থ হতে অবশ্যই দেবেন না। আজকের ভিডিওটির মাধ্যম দিয়ে বুধের গমনের কারণে কোন রাশির জাতকদের উত্থান পতন হতে পারে তা জেনে নেব। বুধের গোচরে কোন রাশির জন্য বুধ গ্রহ 7ই ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত সমস্যা তৈরি করতে পারে, অথবা বুধের গোচরে কোন রাশির জাতকদের জন্য খুব শুভ ফল দেবে সেটা জানব এই ভিডিওটির মাধ্যমে। বিশেষ করে আপনার রাশি বা লগ্ন কীরূপ প্রতিক্রিয়া হতে পারে সেইটা জানবো এই ভিডিওটির মাধ্যম দিয়ে, এবং তার জন্য কী কী সতর্কবার্তা থাকবে, কী কী সতর্কতা নিয়ে চলতে হবে সেগুলো অবশ্যই জানাবো। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। জ্যোতিষ মতে আগামী মঙ্গলবার 7ই ফেব্রুয়ারি 2023 ধনুরাশি ছেড়ে বুধগ্রহ মকর রাশিতে প্রবেশ করেছে। রবি ইতিমধ্যে মকর রাশিতে বিরাজমান, এমন পরিস্থিতিতে বুধাদিত্য নামে একটি রাজযোগও এই রাশিতে রবি ও বুধের সংমিশ্রণে তৈরি হয়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মিথুন ও কন্যা রাশির অধিপতি বুধ হল বুদ্ধিমত্তা ও বক্তৃতার কারক গ্রহ। মকর রাশিতে বুধের গমনের কারণে এটি 12টি রাশির ওপর প্রভাব ফেলবে, তাই বুধের এই গমনের কারণে 12টি রাশির জাতকদের ওপর উত্থান এবং পতন দুই হতে পারে। বুধ ট্রানজিস্ট কর্মজীবন, অর্থ এবং বক্তৃতা বা বাক ক্ষমতাকে প্রভাবিত করে, তাই গ্রহ পরিবর্তনের দিক থেকে ফেব্রুয়ারি মাসটি খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে বুধ, শুক্র এবং রবি এই গ্রহগুলি রাশি পরিবর্তন করবে। অন্যদিকে রবি ইতিমধ্যেই মকর রাশিতে উপস্থিত রয়েছে এবং 7ই ফেব্রুয়ারি 2023 তারিখে বুধ গ্রহটিও রাশি পরিবর্তন করেছে। এইভাবে শনির মকর রাশিতে বুধ এবং সূর্যের সংমিশ্রণে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, যা সমস্ত 12টি রাশিকে প্রভাবিত করবে। অন্যদিকে এই বুধাদিত্য যোগ বিশেষ করে 5টি রাশির জন্য অত্যন্ত শুভ ফল দিতে চলেছে, আর বাকি 7টি রাশিগুলোর কপালে একটু হলেও ভাঁজ পড়বে। তাহলে দেখে নিই আপনার রাশিতে কী পরিবর্তন আনতে চলেছে। আপনার রাশি যদি বৃশ্চিক রাশি হয় তাহলে বুধের গমন আপনার রাশিচক্রের জন্য অনেক চ্যালেঞ্জ নিয়ে আসবে। এই সময় ক্ষেত্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারণে আপনি সমস্যায় পড়বেন এবং কাজে বাধা আসবে। ট্রানজিস্টের সময় আপনাকে আপনার খরচের দিকেও নজর দিতে হবে, অন্যথায় ঋণ নিতে সমস্যা হতে পারে বা ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। এই সময়ের মধ্যে কারো সাথে তর্ক করা এড়িয়ে চলুন, কারণ এটি আপনাকে শারীরিক এবং মানসিকভাবে ক্ষতি করতে পারে। যারা প্রেমের জীবনে আছেন তাদেরও এই সময় সতর্ক থাকতে হবে এবং সব কথায় মনোযোগ দিতে হবে, কারণ কিছু আপনার সঙ্গীকে আঘাত করতে পারে যা সম্পর্ককে প্রভাবিত করতে পারে। এই সময় আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করুন, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন। বিভিন্নভাবে শত্রু ভয় উপস্থিত হতে পারে, দুঃখ ও অশান্তিজনক পরিবেশের মধ্যেও আপনাদেরকে এই সময় কাটাতে হতে পারে। অর্থহানি ও বুদ্ধিভ্রম ঘটতে পারে, জাতক বা জাতকরা ক্ষমতাবান লোক ও শত্রু হতে ভয় পেয়ে শঙ্কিত হতে পারেন। আপনাদের কারোর প্রতি একটা ভয় থাকতে পারে, দুশ্চিন্তা থাকতে পারে, এই সব কিছু থাকতে পারে, যার ফলে সেখান থেকে আপনাদেরকে যতটা এড়িয়ে চলবেন সেই সব বিষয়গুলো থেকে তত আপনাদের জন্য কিন্তু এই সময়টা ভালো হবে। বন্ধু লাভ এক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো হবে। এই সময় কিছু বন্ধুর জন্য আপনারা কিন্তু কিছু বিপদের হাত থেকে বেঁচেও যেতে পারেন বা সহযোগিতা পেতে পারেন। যদি বুধ আপনাদের স্ট্রং না থাকে তাহলে বুধের এই বীজ মন্ত্রটি আপনারা সারাদিনে উচ্চারণ করতে পারেন।
ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমো, ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমো, ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমো। যদি এই বীজ মন্ত্রটি উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে সারাদিনে চান বা চান করার সময় বা ঘুম থেকে ওঠার সময় ওং বুধায় নমো, ওং বুধায় নমো, ওং বুধায় নমো এই মন্ত্রটিও উচ্চারণ করলেও আপনাদের কিন্তু বুধের প্রকোপ থেকে রক্ষা পেতে পারেন এবং ভালো সময় একটা কাটাতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আগামী দিনে এরমই কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়, ধন্যবাদ। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণের জয়, রাধে রাধে।